ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হলেন ত্রিনা সাহা। স্টার জলসার খড়কুটো ধারাবাহিকের পর তাকে সকলে গুনগুন নামে চেনে। আর তার মধ্যেই সব জল্পটা সত্যি করে সামনে এলো নতুন সিরিয়াল বালিজরের প্রোমো। যদিও এখনও তিনি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন। সদ্যই কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি, সেখানেই তার সাথে দেখা হয়েছিল বলিউডের বাদশাহ শাহরুখ খানের সাথে। কিং খানের সাথে একটি স্পেশাল ছবিও শেয়ার করেছেন তিনি। স্বয়ং কিং খান চুমু খেয়েছিলেন ত্রিনার হাতে, যা নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই ডাক এলো সুদূর বলিউড থেকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে দানা বাঁধছে সন্দেহ। জল্পনায় মুখর হয়ে উঠেছে স্টুডিও পাড়ার চারিদিকে, চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসলে সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে ছবি দিয়ে ত্রিনা লিখেছিলেন মুম্বাইয়ে দেখা হবে, হ্যাশট্যাগ ওয়ার্ক কল। এরপরের মায়ানগরী মুম্বাই থেকে ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায় ত্রিনাকে। খবরের সত্যতা জানার জন্য অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়েছিল। ত্রিনা সমস্ত ঝলপড়া উড়িয়ে জানিয়েছেন বলিউডের কাজ নয়, একটি বিজ্ঞাপনের শুটিং করতে এসেছিলেন তিনি। আর এটা শোনার পর থেকেই খানিকটা হতাশ হয়েছেন অনুরাগীরা। আপনারা কারা কারা যান, ত্রিনা সাহা সত্যি সত্যি বলিউডে ডেবিউ করুক, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।